নমস্কার, স্বাগতম জানাইছো। আপনি চাই আছে নির্বাচন এক্সপ্রেস, স্টুডিওত মই গীতাশ্রী। আর প্রথম খবর, অসমক লৈ আন এক বৃহৎ সিদ্ধান্ত টাটা গ্রুপর। পুনতে এটা ভাল খবর জানাইছো, অসমত টাটাই স্থাপন করি দক্ষতা বিকাশ কেন্দ্র, স্থাপন করিব দক্ষতা বিকাশ কেন্দ্র আর সেমি কন্ডাক্টর প্রকল্পর পিছত আন এটা ঐতিহাসিক সিদ্ধান্ত হবলে গৈ আছে। আন এটা ভাল খবর আহিছে অসমবাসীলৈ, জাগিরদর যে সেমি কন্ডাক্টর চৌহদ ইতিমধ্যে তার আরম্ভণি করা হয়েছে, সেই সেমি কন্ডাক্টর চৌহদ তাতেই স্থাপন হব টাটার এই দক্ষতা বিকাশ কেন্দ্র। মুখ্যমন্ত্রীর আগত এই কথা প্রকাশ করিলে টাটা গ্রুপে। আজি মুখ্যমন্ত্রী মুম্বাইত সাক্ষাৎ করেছিল রতন টাটাক, আর এই কেন্দ্র উত্তর পূর্বাঞ্চলের যুবক যুবতী সকলক কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI লগতে সেমি কন্ডাক্টর আর ইলেকট্রনিক্সর পাঠ্যক্রম আগবাই শক্তিশালী করব, আর জাগিরুদ গোটত নিয়োগ সুরক্ষিত করাত সহায় করব বলে আশা প্রকাশ করেছে মুখ্যমন্ত্রীগিয়ে। ইতিমধ্যে যুব প্রজন্মর 1500 প্রতিনিধি বা প্রতিনিধিত্বকারী মুখ্যত মহিলা সকলে বেঙ্গালুরু আর ইয়ার আশেপাশে টাটার অধীনত প্রশিক্ষণ গ্রহণও করে আছে। কিন্তু অত্যন্ত ভাল খবর এই মুহূর্তে অসমৰ বাবে, অসমবাসীর বাবে বা লগতে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের যুবক যুবতী সকলের বাবে, কেন অসমক লৈ আন এটা বৃহৎ সিদ্ধান্ত টাটা গ্রুপে লৈছে। আর সেই সিদ্ধান্তর কথা আজি সদরি করেছে অসমত টাটায় কেবল সেমি কন্ডাক্টর, সেই দেশের ভিতরতে জিলিকি উঠবলগিয়া সেই সেমি কন্ডাক্টর প্রকল্প স্থাপন করাই নহয়, অসমত টাটা গ্রুপে স্থাপন করিব দক্ষতা বিকাশ কেন্দ্র। আর এই দক্ষতা বিকাশ কেন্দ্রর পরাই ঐতিহাসিক সিদ্ধান্ত বলে যা কোয়া হয়েছে, বহু যুবক যুবতীয় জীবনের নতুন বাট মুক্তি করবলে সক্ষম হব। জাগিরদর সেমি কন্ডাক্টর প্রকল্পর চৌহদতে স্থাপন করা হব এই দক্ষতা বিকাশ কেন্দ্র। আর মুখ্যমন্ত্রীর আগত আজি এইখানে কথা প্রকাশ করলে টাটা গ্রুপে। আজি মুখ্যমন্ত্রী মুম্বাইত সাক্ষাৎ করেছিল রতন টাটা। দেশের প্রখ্যাত উদ্যোগী রতন টাটাক সাক্ষাৎ অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আজি মুম্বাই রতন টাটা এন চন্দ্রশেখরণক সাক্ষাৎ করে জাগিরদর এই বৃহৎ বিনিয়োগের সঙ্গে অসমক বিশ্বের সেমি কন্ডাক্টরের মানচিত্রত স্থান দিয়ার বাবে সমগ্র রাজ্যের হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছে মুখ্যমন্ত্রীগিয়ে। অসমত উদ্যোগীকরণের দিকত এক ইতিহাস সৃষ্টি করা টাটা গ্রুপর দ্বারা 27,000 কোটি টাকার বৃহৎ বিনিয়োগে সেমি কন্ডাক্টরের ক্ষেত্র বিশ্বের মানচিত্রত এখুকিয়া স্থান দিব আর উত্তর পূব ভারতক অর্থনৈতিক দিকত বিশেষ মান্যতা প্রদান করিব বলে আশা প্রকাশ করেছে মুখ্যমন্ত্রীগিয়ে। বিজেপির সভাত কংগ্রেসী বিধায়ক কমলাক্ষতে পুরকাষ্ঠয় চলাইছে প্রচার অভিযান বিজেপির প্রার্থীর হয়ে। কংগ্রেসের আতরি ইতিমধ্যে বিজেপিক সমর্থন দিছে, সরকার সমর্থন দিয়ে এতিয়া নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে কমলাক্ষতে পুরকাষ্ঠ বিজেপির সভাত উপস্থিত হয়ে কংগ্রেসী বিধায়ক কমলাক্ষতে পুরকাষ্ঠ ব্যস্ত এতিয়া নির্বাচনী প্রচার। করিমগঞ্জ কংগ্রেসী বিধায়ক কমলাক্ষতে পুরকাষ্ঠর সহস্রাধিক সমর্থকে যোগ দিলে বিজেপি। করিমগঞ্জর জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহত মন্ত্রী পিতু হাজরিকার উপস্থিতিত দলে বলে বিজেপি যোগ দিলে কংগ্রেস কর্মী সকলে। বিজেপির যোগদান সভাত সমর্থকর সহ নিজে উপস্থিত থাকিল বিধায়ক কমলাক্ষতে পুরকাষ্ঠ। বিজেপি যোগদানের বাবে কংগ্রেসের বিধায়ক কমলাক্ষতে পুরকাষ্ঠয় আগবাই দিলে কংগ্রেস কর্মী সকলক। একজন বিধায়ক হিসাবে মর যদি মুখ্যমন্ত্রীর লগত মুখ্যমন্ত্রীর উপর যদি সাপোর্ট আর প্রত্যেকজন অসমৰ রাইজর যদি সাপোর্টটা থাকে এইটো আমি বিচাৰিছো। কিমান মানুহ আজি মানে বিজেপি যোগদান করেছে? বহু যোগদান করেছে, এটা পরিবেশ সৃষ্টি হয়েছে, প্রায় প্রত্যেকেই বিজেপি যোগদান করার কারণে এটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কাস্ট, কমিউনিটি, রিলিজিয়ান কোনো বাদ বিচার নেই, প্রত্যেকে কমলাক্ষ দেব পুরকাষ্ঠ ডাঙরিয়া তৃতীয়বারের কারণে বিধায়ক আমার নর্থ করিমগঞ্জ সমষ্টির পৰা মোৰ বন্ধু তেখেতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক সমর্থন করেছিলেন, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় অসমৰ পৰা উন্নয়নমূলক কামের কারণে, আর তেখেতৰ সমর্থক সকলে আজি আহি বিজেপি দলত যোগদান করলে। মই নিশ্চিতভাবে কব পাৰো যে আজির এই যোগদানে আমার করিমগঞ্জ লোকসভা সমষ্টিত অতি কমেও 15-20,000 ভোট বহালে আর কৃপামল্লা ডাঙরিয়ার বিজয় সুনিশ্চিত হল। মই কমলাক্ষ দে ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করেছো, যদিও তেখেতে বিজেপিত যোগদান করা নাই, তেখেতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক সমর্থন করেছে, কিন্তু তেখেতর যখন সমর্থক তেখেতলোকে বিজেপিত যোগদান করেছে
সকলকে মানে অন্তরের নিভৃত কোণের পর গভীরতম কোণের পর ধন্যবাদ জ্ঞাপন করছো আর বিজেপি দলকে উষ্মা আদরণি জানাইছো। রিমোটর এক ব্রেকিং নিউজ, পদত্যাগ পত্র প্রত্যাহার করেছে কংগ্রেসি সাংসদ আব্দুল খালেকে। কংগ্রেসি সাংসদ আব্দুল খালেকে পদত্যাগ করেছিল, টিকট বঞ্চিত হয়েছে। সোনিয়া গান্ধীক সাক্ষাৎ করিলে, সোনিয়া গান্ধীক সাক্ষাৎ করেছে আব্দুল খালেকে। আর সোনিয়া গান্ধীক সাক্ষাতের পিছতে এআইসিসির সভাপতি মাল্লিকার্জুন খার্গেক এটা করব সাক্ষাৎ। টিকট বঞ্চিত আব্দুল খালেকে পদত্যাগ করেছিল কংগ্রেসের পর, খং ক্ষোভ মুক্তি কিছু ব্যক্ত করেছিলেন। প্রকারান্তরে প্রথমের পরাই টিকট নোপার অনুমান হয়তো লাভ করার পিছতে বা ইঙ্গিত লাভ করার পিছতে এক প্রকার এই বিধিটি সরব হয়ে পড়েছিল, পদত্যাগও করেছিল। কিন্তু এই মুহূর্তের খবর, টিকট বঞ্চিত আব্দুল খালেকে পদত্যাগ পত্র প্রত্যাহার করেছে। পদত্যাগের পিছত সোনিয়া গান্ধী আর মাল্লিকার্জুন খার্গের কাছত উপস্থিত খালে কংগ্রেস ত্যাগ করে খালেকে তুলিছিল কেবাটাও বিস্ফোরক অভিযোগ, আনকি নিজ দলের নেতার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ উত্থাপন করেছিল, বিভিন্নজনক আক্রমণের লক্ষ্যও করে লৈছিল। আর এই মুহূর্তের খবরটি হয়েছে পদত্যাগ পত্র প্রত্যাহার করেছে কংগ্রেসি আব্দুল খালেকে পদক। ইতিমধ্যে বরপেটার সাংসদ, কিন্তু বরপেটাত এইবেলি টিকট দলে নিদিলে আর পদত্যাগ পত্র প্রত্যাহার করেছে, যেহেতু কংগ্রেসি নেতা আব্দুল খালেকে সোনিয়া গান্ধীক সাক্ষাৎ করার পিছতে পদত্যাগ উঠাই লৈছে আব্দুল খালেকে। প্রথমে মন্তব্য শুনাবলে বিচাৰিছো। মই এতিয়া সাংসদ হৈ আছো আৰু মেডাম সোনিয়া গান্ধী কংগ্রেস সংসদীয় দলৰ অধ্যক্ষ, তেখেতে মাতিছিলে। পার্টির বর্তমানের পরিস্থিতিত বিজেপি বিরোধী অভিযানক শক্তিশালী করার কারণে আমি সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকিব লাগে, সেই কথাত ময়ও সহমত। আর মই পূর্বরে পৰা কৈ আহিছো যে শ্রীমতী সোনিয়া গান্ধীর উপর আমার পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে। আমার সভাপতি মল্লিকার্জুন খার্গে ডাঙরিয়া, আমার রাহুল গান্ধী ডাঙরিয়া, তেখেত সকলো দেশের পৰা স্বেচ্ছাচারী শক্তিক উৎখাত করার কারণে যথেষ্ট কাম করে আছে। হয় কিছু প্রশ্নত মূর কিছু আপত্তি আছিল, সেবার মানে উত্থাপন করেছিল, কিন্তু সেই গোটাই বিষয়বিল শ্রীমতী সোনিয়া গান্ধী ডাঙরিয়ার আলোচনা হয়েছে আর এক অর্থপূর্ণ আলোচনা হয়েছে বলে কব পড়ো। মানে প্রথমরে পরে কই আছো যে শ্রীমতী সোনিয়া গান্ধীর উপর মোট পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে। মল্লিকার্জুন খার্গে ডাঙরিয়া আর রাহুল গান্ধী ডাঙরিয়া, তেখেত সকলেও দেশত সরকার পরিবর্তনের কারণে অহপুরুষার্থ করে আছে। যাকালি বেণুগোপাল ডাঙরিয়ার সহ মূল কথা হয়েছে আর মেডাম আর বেণুগোপাল ডাঙরিয়ার বেশ অর্থপূর্ণ আলোচনা হয়েছে। এটাই মই বেশি কথা কব খোঁজা নাই, কিন্তু মই এটাই কৈছো যে শ্রীমতী গান্ধী ডাঙরিয়ার উপর পূর্ণ আস্থা আর বিশ্বাস আছে আর অর্থপূর্ণ আলোচনা হয়েছে। আর মই যিবোৰ বিষয় উত্থাপন করেছিল সেই বিষয়বোৰ গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস। মই পদত্যাগ পত্র যেখিনি কথা উল্লেখ করেছো সেইখিনিয়ে মোর কনসার্ন, আর পরবর্তী সময় সংবাদ মেলত যে কথা কৈছো এটা মই নতুনকে একো নকও। আর অর্থপূর্ণ আলোচনা হওয়া বলে উল্লেখ করেছে। এই মুহূর্তে পুনপটিয়াকৈ নিউজরুমের সংযুক্ত হয়েছে আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিজু কুমার ডেকার সহ। বিজু কুমার ডেকা, নিশ্চিত রূপত আব্দুল খালেকে পদত্যাগ করে তারপর পদত্যাগ পত্র উঠাই লওয়া কংগ্রেসের ভালেই খবর, কিন্তু এই গোটেখিনি আসলে কি ধরনের আলোচনা হল বা কিনা বিশেষ আশ্বস্ত করেছে নাকি কংগ্রেস হাইকমান্ডে আব্দুল খালেকক, কি কব পারি? হয়, যা পনেরো তারিখে পদত্যাগ করেছিল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদর পর, তারপর কংগ্রেসের একাংশ বিষয়ার বিরুদ্ধে নেতার বিরুদ্ধে সোচ্চার হয়ে পড়েছিল। বিশেষত পদত্যাগ পত্রখনত নাম উল্লেখ নকরাক উল্লেখ করেছিল যে প্রদেশ কংগ্রেসের মুরব্বীগিয়ে কংগ্রেসের ভেটি থরকবরক করার ক্ষেত্র বা ভাবমূর্তি কংগ্রেসের বিনষ্ট করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা আছে বলে পেলে পদত্যাগ পত্রখনত স্পষ্ট করে লিখিছিল। যদত্যাগ পত্র আসলে মল্লিকার্জুন খার্গে লৈকে লিখিছিল, তাত আরো একটা কথা উল্লেখ করেছে যে এআইসিসির সাধারণ সম্পাদক তথা দায়িত্ব থাকা নেতাগুলো
গৰাকীও অসমত কংগ্ৰেছৰ ভাৱমূৰ্তি বিনষ্ট কৰাৰ ক্ষেত্ৰত বিশেষ ভূমিকা আছিল আৰু এই কথাখিনি উল্লেখ কৰি মল্লিকাৰ্জুন খৰ্গেলৈকে লিখি তেওঁ পদত্যাগ কৰিছিল। কিন্তু যোৱাকালি তেওঁ নতুন দিল্লীত বাহৰ পাতি আছে যোৱাকালিৰ পৰা। যোৱাকালি তেওঁ বহুকেইগৰাকী শীৰ্ষ নেতাক লগ পাইছে, হাইকমাণ্ডৰ শীৰ্ষস্থানীয় নেতাক, তাৰপাছত কে চি বেণুগোপালক সাক্ষাৎ কৰিল, তাৰপাছত আজি আবেলি আগবেলাৰ ভাগত তেওঁ শ্ৰীমতী ছোনিয়া গান্ধীক তেওঁ সাক্ষাৎ কৰিল। তাৰপাছত ওলাই আহি যিখিনি মন্তব্য কৰিছে সেইফালৰ পৰা স্পষ্ট হৈ গ'ল যে তেওঁ পদত্যাগ পত্ৰ উঠাই লৈছে। আৰু কিছু মুহূৰ্তৰ পূৰ্বে এ আই চি চিৰ মুৰব্বী তথা সভাপতি মল্লিকাৰ্জুন খৰ্গেক তেওঁ সাক্ষাৎ কৰিলে তেওঁ চৰকাৰী বাসগৃহত। আৰু তাৰ পাছত আমাৰ হাতত যিখিনি তথ্য আহিছে যে যি পদত্যাগ পত্ৰ যোৱা 15 তাৰিখে তেওঁ মল্লিকাৰ্জুন খৰ্গেলৈকে লিখিছিল সেই পদত্যাগ পত্ৰখন উঠাই লৈছে। আৰু তেওঁ যিখিনি কথা পদত্যাগ পত্ৰখনত উল্লেখ কৰিছিল সেইখিনি বিষয়ক লৈ পেলাই এ আই চি চিৰ তৰফৰ পৰা ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ আশ্বাস দিছে। আৰু তেওঁৰ ৰাজনৈতিক যি ভৱিষ্যত হ'ব, যে লোকসভা নিৰ্বাচনত তেওঁক টিকট প্ৰদান কৰা নহ'ল আৰু পৰৱৰ্তী সময়ত তেওঁক কেনেদৰে সংস্থাপিত কৰা হ'ব দলত, সেই বিষয় লৈ পেলাই আশ্বস্ত কৰা হৈছে। আৰু তাৰ ভিত্তিতে ক্ষুব্ধ এইগৰাকী আব্দুল খালেকে যথেষ্ট ক্ষুব্ধ হৈ আছিলে। আপুনি কোৱাৰ ধৰণে প্ৰদেশ কংগ্ৰেছৰ মুৰব্বীৰ বিৰুদ্ধেও আচলতে খুব গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছিলে আৰু এই ধৰণৰ নানানটা অভিযোগ বিশ্ব মন্তব্য কিছু আব্দুল খালেকে কৰিছিলে, বহুজনৰ বিৰুদ্ধে হুঁচাৰ হৈ আছিল। কিন্তু আব্দুল খালেকে যেতিয়া ছোনিয়া গান্ধীক সাক্ষাৎ কৰিলে, ছোনিয়া গান্ধীক সাক্ষাৎ কৰাৰ পিছতে পদত্যাগ প্ৰত্যাহাৰ কৰিছে। ছোনিয়া গান্ধীক সাক্ষাৎ কৰা আৰু এই গোটেইখিনি কথা বিৱৰি কোৱা এই গোটেই বিষয়টোৱে তেনেকুৱা যিখিনি বিশ্বক অভিযোগ উত্থাপন কৰিছিল আব্দুল খালেকে, তাত কিবা প্ৰভাৱ পেলোৱাৰ কিবা তেনেকুৱা ছবি আপুনি দেখে নেকি? হয়, ডেফিনেটলি এগৰাকী বলিষ্ঠ নেতা আব্দুল খালেক বৰপেটা সমষ্টিৰ তেওঁ ছিটিং সাংসদ আৰু তেওঁক টিকট বঞ্চিত কৰা হৈছে। তেওঁ বহুখিনি সুখ আছিল, খং আছিল আৰু তেওঁৰ কথা দলৰ নেতৃত্বই শুনা নাই, প্ৰদেশ কংগ্ৰেছৰ নেতৃত্বই শুনা নাই, বা এ আই চি চিৰ যিগৰাকী ইনচাৰ্জ অসমত অসমৰ দায়িত্বত আছে জিতেন্দ্ৰ সিং, তেওঁৰ কথা শুনা নাই, এনেধৰণৰ কথাবিলাক তেওঁ দলীয় মজিয়াত ক'ব পৰা নাছিল। আৰু তেওঁ পদত্যাগ পত্ৰ প্ৰেৰণ কৰাৰ পাছত কে চি বেণুগোপালক সাক্ষাৎ কৰিল যোৱাকালি, আৰু আজি আগবেলাৰ ভাগত ছোনিয়া গান্ধীক সাক্ষাৎ কৰি কথাবোৰ কৈছে। কোৱাৰ পাছত তেওঁক আশ্বস্ত কৰা হৈছে যে এ আই চি চিৰ তৰফৰ পৰা ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব, যিখিনি কথা কৈছে মনোযোগেৰে শুনিছে বুলি পেলাই উল্লেখ কৰিছে তেওঁ। আৰু তেওঁ ছোনিয়া গান্ধীৰ ওপৰত পূৰ্ণ আস্থা থকাৰ কথাটোও ব্যক্ত কৰিছে। আৰু তাৰপাছত ছোনিয়া গান্ধীক সাক্ষাৎ কৰাৰ পাছত তেওঁ এ আই চি চিৰ সভাপতিগৰাকীৰ ওচৰলৈকে গ'ল আজি কিছু মুহূৰ্তৰ আগত, আৰু মল্লিকাৰ্জুন খৰ্গে সাক্ষাৎ কৰাৰ পাছত তেওঁ পদত্যাগ পত্ৰ প্ৰত্যাহাৰ কৰা বুলি পেলাই কোৱা হৈছে। নিশ্চিতকৈ তেওঁ যিখিনি কথা কৈছে, যিখিনি অভিযোগ যিগৰাকী নেতাৰ বিৰুদ্ধে আনিছে, সেই সন্দৰ্ভত ডেফিনেটলি এ আই চি চিয়ে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। যদিও বা লোকসভা নিৰ্বাচন আহি আছে, লোকসভা নিৰ্বাচনত প্ৰাক মুহূৰ্তত তেনেধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰিলেও নিৰ্বাচনৰ পাছত ডেফিনেটলি এই বিষয়ক লৈ পেলাই চৰ্চা কৰি বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব, যাৰ বাবে আব্দুল খালেকে পদত্যাগ পত্ৰ প্ৰত্যাহাৰ কৰিছে। নিশ্চয় ধন্যবাদ জ্ঞাপন কৰিছো বিজু কুমাৰ ডেকা, আমাক এইখিনি আপুনি জনালে সবিস্তাৰে। আৰু ইয়াৰ দিল্লীৰ পৰা অহা খবৰ, ইতিমধ্যে পদত্যাগ পত্ৰ প্ৰত্যাহাৰ কৰিছে কংগ্ৰেছী নেতা আব্দুল খালেকে। পদত্যাগ কৰিছিলে, টিকট বঞ্চিত হৈছিলে এইবেলি লোকসভা নিৰ্বাচনত। বৰ্তমান বৰপেটাৰ সাংসদগৰাকীক বৰপেটাত টিকট পুনৰবাৰ নিদিলে, বৰপেটাত দীপ বায়নক প্ৰক্ষেপ কৰিলে টিকট দিলে কংগ্ৰেছে। আৰু তাৰপিছতে খং ক্ষোভেৰে যে বহুজনৰ বিৰুদ্ধে, আনকি প্ৰদেশ কংগ্ৰেছৰ মুৰব্বীৰ বিৰুদ্ধেও যথেষ্ট আক্ৰমণাত্মক হৈ পৰা দেখা গৈছিল, বহুখিনি বিস্ফোৰক অভিযোগ আনিছিল। আৰু তাৰপিছতে হয়তো কিছু আশ্বস্ত কৰিছে বা কিছু হয়তো আশ্বাস প্ৰদান কৰিছে, প্ৰতিশ্ৰুতি পাইছে ছোনিয়া গান্ধীৰ পৰা, মল্লিকাৰ্জুন খাৰ্গেৰ পৰা, আৰু তাৰ পৰিপ্ৰেক্ষিততে পদত্যাগ নকৰাৰ সিদ্ধান্ত তেওঁ লৈছে। অৱশ্যে তাৰ বাহিৰে বিশেষ কথা সদৰি কৰা নাই, পৰৱৰ্তী সময়ছোৱাত ক'ব বুলি কৈছে আব্দুল খালেকে। আৰু দেশৰ নিৰ্বাচন আয়োগে প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ বাবে অধিসূচনা জাৰি কৰিলে। ৰাজ্যৰ 5 সমষ্টিৰ লগতে লখিমপুৰ লোকসভা সমষ্টিটো প্ৰথম পৰ্যায়তে হ'ব ভোটগ্ৰহণ। আৰু নিৰ্বাচনী অধিসূচনা যিহেতু জাৰি হৈছে, কিন্তু নিৰ্বাচনী অধিসূচনা জাৰি হোৱাৰ পিছতো এতিয়াও কিন্তু চূড়ান্ত হোৱা নাই লখিমপুৰ সমষ্টিৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীগৰাকী হ'ব কোন। 2 হেভিৱেট প্ৰাৰ্থী ৰাণী নৰহ আৰু উদয়শংকৰ হাজৰিকাৰ উখনা উখনিৰ মাজত এতিয়াও যেন নাম ঘোষণা কৰিবই পৰা নাই কংগ্ৰেছ নেতৃত্বই। কিন্তু কাৰ ফালে কংগ্ৰেছ নেতৃত্বই সিদ্ধান্ত দিব পাৰে, শেহতীয়াকৈ এ পি চি চিৰ সভাপতি ভূপেন বৰাৰ পচন্দ উদয়শংকৰ হাজৰিকাৰ পাল্লা ভাৰী হোৱা বুলিয়েই জানিব পৰা গৈছে। বিপৰীতে ৰাণী নৰহ তথা নাওবৈচাৰ বিধায়ক ভৰত নৰহে দিল্লীতে বাহৰ পাতি আছে। কংগ্ৰেছৰ শীৰ্ষ নেতৃত্বৰ সৈতে মুহূৰ্তে মুহূৰ্তে যোগাযোগতো থাকি এক প্ৰকাৰ প্ৰাৰ্থিত্ব লাভৰ বাবে ৰাণী নৰহে চাপ সৃষ্টি কৰিছে। আৰু তেনে পৰিপ্ৰেক্ষিতত টিকট কাক দিয়া হ'ব এতিয়ালৈকে হয়তো দোধোৰ মোধোৰত আছে কংগ্ৰেছ নেতৃত্ব। এনে ক্ষেত্ৰত শেষ মুহূৰ্তত কাক দিয়ে প্ৰাৰ্থিত্ব সেয়া এতিয়াও আছে অনিশ্চয়তাত। কিন্তু নিৰ্বাচনী অধিসূচনা জাৰি হৈ গৈছে, দেশৰ নিৰ্বাচন আয়োগে প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ বাবে অধিসূচনা জাৰি কৰিলে, কিন্তু লখিমপুৰত কংগ্ৰেছে এতিয়ালৈকে প্ৰাৰ্থীৰ নাম ঘোষণা কৰা নাই। ইয়াকে লৈ যথেষ্ট চৰ্চা পৰিলক্ষিত হৈছে।
স্বর্গলৈক মেয়াদ উকলা প্রডাক্ট আখ্যা দিছে বিধায়ক রূপ শর্মায়। মেয়াদ উকলা প্রডাক্ট বজাৰৰ রাইজে নিকিনে বুলিও বৰদলৈক তীব্র কটাক্ষ করেছে বিজেপির বিধায়কগৰাকীয়ে। নগাঁৱৰ সময় সময়ে নিরুদ্দেশ হওয়া কংগ্রেসের প্রার্থী প্রদ্যুৎ বৰদলৈক রাইজে বিচাৰি হাহাকার কৰিবলগীয়া হয় বুলিও মন্তব্য করেছে রূপ শর্মায়। রূপক শর্মা এইকটা দিন সুরেশ বরার সঙ্গে নির্বাচনী ক্যাম্পেইনত ব্যস্ত। প্রদ্যুৎ বরদলৈ বনাম সুরেশ বরার যখন নগাঁর যুঁজ, ইয়াত বিশেষকৈ প্রদ্যুৎ বরদলৈ এই ক্যাম্পেইনিংয়ের মাজতে মেয়াদ উকলা প্রডাক্ট আখ্যা দিলে বিধায়ক রূপ শর্মায়। মেয়াদ উকলা প্রডাক্ট বজাৰৰ রাইজে নিকিনে বুলিও দাবি করলে প্রদ্যুৎ বরদলৈ কটাক্ষ করে বিজেপির রূপ শর্মা। পদ্যুৎ বৰদলৈ ডাঙরিয়া যেতিয়া বহাগত যেনেকৈ খুলি ওলায় নির্বাচন সময় আহে সেটা সবই গম পায়। আজি নগাঁও লোকসভাত সাংসদ আছিল, ইমান কিছুমান দুর্যোগপূর্ণ সময় গুছি হল, পবিত্র সময় কোক, বানপানীর সময় কোক, আর যে বিপদের সময় তখন কেউ রাইজের মাজত না থাকে। আর আমি যেমন দেখা পাইছো যে আজি রাইজের পর আঁতর থাকার কারণে একটা সময় এনেকা হয়েছিল যে এগেইনস্টত যেটা পোস্টার মারিছিল রাইজে যে সাংসদজন নিরুদ্দেশ হয়েছে, সাংসদজনে কিন্তু সহায় নাপায়। মানে রাইজে যেটা ভোট স্থান করে যেটা বিপদের সময় যদি রাইজত নাপায় কবই, আর যে কোবাদ না কোবাদ কয় যে নরেন্দ্র মোদীর বোলে পয়সা দেওয়া নাই সাংসদ, কিন্তু মানে কি কথা মানে নজানো সেটা হয়তো সবর কারণে হব সাংসদ যান আছে। কিন্তু আজি তারিখত মানে খবর হয়েছে যে সাংসদ বুঝি ব্যবহার করব নয়, অর্থাৎ দায়িত্ব কি মানে রাইজের প্রতি, গতিহে আজি তখন ইয়ার স্থায়ী একটা ঠিকানা নাই, নিজের কোনো ঘর নাই, নিজকে এটা কই যে মানে হারিয়ে মজা নগয়া, যেটা মার্কেটে যদি হারি পেলে ইয়ালে আহিলে অহার পছন্দ ইয়ার ভাড়াঘর থাকি নগাঁ আবর্তমান থাকি নির্বাচন করি পাঁচটা বছরটো আমার ঘরটা দেখা দিব নয়, পাঁচটা বছরটা পালে গতিহে পাঁচটা বছর আবর্তমান থাকিয়ে ইয়াত থাকি কেতিয়াবাই নগাঁলে আহে আহত আমি কিছু দেখা পাইছো। গতি মানে নাভাবো যে আজির তারিখ পুনের রাইজে তখন আদরি লব, কারণ দেখা পাইছে যে প্রতিটি অঞ্চলতে যে বিজেপির যদি ঢৌ রাইজে গম পাইছে যে মোদী ডাঙরিয়া আকৌ প্রধানমন্ত্রী হব, সরকার বিজেপি হব, গতি আমি ভোটটা নষ্ট করবলে লাভ নাই, ভোট আমি বিজেপির দিব লাগবে। সাংসদজন ইয়ারপর জিকিলেহে আমার বিধায়কসকলে হোক বা সরকারখানে কাম করব পারি। পশ্চিম বঙ্গ সম্প্রদায় মানুষগুলো ব্ল্যাকমেলিং করে, কেন ব্ল্যাকমেলিং করে যে কংগ্রেসত মানে ভোট নিদিলে তখন ইয়ারপর যাবগে লাগবে বা কি ধরনের কিছু যেটা ভয় ভীতি খুয়াই পেলে ভোটবুর লয়। আর বিজেপির পক্ষ তাদের কিছু যেটা অকমান অলপমান কিছু ক্রিমিনাল কিছু কথা কয় বিজেপি আই তাদের নামাজ পড়ব নিদিব, মসজিদ মাইক বজাব নিদিব, এই যে মিছা কথা কই 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 ভোট কিছু ললে, কিন্তু এই দশটা বছর দেখা পাইছে যে কত দেখুন আমি যে নরেন্দ্র মোদী দিনতে দেখুন আমি পুরো আঁচনিবিলাক পাইছো, আমি এপয়সা নিদিয়াকে আমি ঘর পাইছো, আমি এপয়সা নিদিয়াকে আমি রেশন কার্ড পাইছো, অরুণোদয় পাইছো, আমি বিনামূল্যকে আমি গ্যাসটো পাইছো, এই যে যা কথা বর্তমান তাদের গম পাইছে সেইকারণে বিশেষ একমাত্র বিজেপি দল যিনে সবকা সাথ সবকা বিকাশ করে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যদি ক্ষমতা থাকে আমার সকলে সফল উপলব্ধি করেছে। আর ইফালে রায়ডঙিয়া নির্বাচনী প্রচার চলায় কলিয়াগোসাই থানত ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সুরেশ বরার সঙ্গে আশীষ লয়। অঞ্চলের কণ কণ শিশুসকলের সঙ্গে ক্রিকেট খেলিলে নগাঁও সমষ্টির বিধায়ক রূপ শর্মায়। এই ধরনের নির্বাচনী ক্যাম্পেইনিং চলিছে, কারোবা ক্রিকেট খেলা দেখা গৈছে আর কোরবাদ এই ধরনের ব্যস্ততা বাড়িছে মুঠরপর। আর ইয়ার যে দৃশ্য দেখিছে রায়ডঙিয়া নির্বাচনী প্রচার ইয়া চলিছে কলিয়াগোসাই থানত ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সুরেশ বরার সঙ্গে, অর্থাৎ নগাঁও সমষ্টির প্রার্থী সুরেশ বরার সঙ্গে আশীষ লৈ অঞ্চলের কণ কণ শিশুসকলের সঙ্গে একেলগে ক্রিকেট খেলিলে নগাঁও সমষ্টির বিধায়ক রূপ শর্মায়। কলিয়াগোসাই থান এটা খুব একটা ভক্তিস্থলীলে আসলো, সেবা জানালো, নির্বাচনী প্রচার চলি আসে, কেটামান সর সর লোক খেলি আসে, বেটখন লোক পেলে খেলি অকাল খেলি পেলে ভাল লাগিল, নির্বাচনী আজি ব্যস্ততার মাজত অকান খেলিলে মনটা ভাল লাগে, সেইখানে অকান খেলিলে ভাল লাগিল। একে সর সর লোক এটা লাগে খুব সুন্দর শটটা মারিলে, বলটো বোলে বিচারি পাওয়া নাকি মই চাব নিজে যাব লাগিব, এটা পড়ছে নাকি সরতে তো ক্রিকেট খেলিছোয়ে সেইখানে দেখা পাই পেলাই ভাল লাগিল। আর ইহঁতক কল যে বেটখন দিয়া বলটো অকান জোরেকে মারি দিল, অকান বহুত দূরে গুছি গলগে, সেইখানে বলটো বিচারি পড়ছে তেওঁলোকে, অকান বলটো বিচারি দিব লাগিব।
ইফালে সৰুপথাৰত কাজিৰঙা প্ৰাৰ্থী ৰোজলিনা তিৰ্কিৰ প্ৰচাৰ চলিছে। সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাছাক পৰামৰ্শ দিছে ৰোজলিনা তিৰ্কিয়ে। কামাখ্যা প্ৰসাদ তাছাক ৰাজ্যসভা থাকিয়েই ভাল ভাল কাম কৰি যাবলৈ পৰামৰ্শ দিছে ৰোজলিনা তিৰ্কিয়ে। মুঠৰ ওপৰত এফালে যদি কামাখ্যা প্ৰসাদ তাছাই কাজিৰঙা সমষ্টিটোত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে, কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীগৰাকীও নামি পৰিছে এতিয়া ৰাইজৰ মাজত সোমাই পৰিবলৈ। বিজেপিয়ে একাংশ কংগ্ৰেছীক ভয় ভাবুকিৰে বিজেপিত যোগদান কৰোৱা বুলিও সমালোচনা কৰিছে ৰোজলিনা তিৰ্কিয়ে। চলিছে আৰু যিমান আমাৰ কাজিৰঙা লোকসভা সমষ্টিত যিমান আমাৰ সমষ্টি যশোদা সমষ্টিতে প্ৰায় ৰাইজক লগ ভাগ পাইছোঁ আৰু যথেষ্ট সঁহাৰি পাইছোঁ আৰু আশাবাদী আমি জয়ী হ'ম বুলি। কামাখ্যা প্ৰসাদ ৰাজা ডাঙৰীয়াকতো মই দাদা বুলিয়ে সম্বোধন কৰোঁ, তেওঁক দাদা বুলিয়ে ভাবোঁ। কিন্তু যিহেতুকে তেখেতে আজি ৰাজ্যসভাৰ সাংসদ হিচাপে আছিলে, তেখেতে সেই পদটো আলংকৃত কৰি ৰখা হ'লে মই বেছি ভাল হ'ল। তাৰ যোগেদি বহুত কাম কৰিব পাৰিলেহেঁতেন। যি কি নহওক, দলে তেখেতক কিবা দায়িত্ব দিছে কাৰণে মই নমস্কাৰ জনাইছোঁ। কংগ্ৰেছ কেতিয়াও শেষ হৈ যোৱা নাই, কংগ্ৰেছ আগতো আছিল, এতিয়াও আছে, আগন্তুক সময়ত থাকিব। আৰু যিসকল গৈছে সেইটো যিধৰণে তেওঁলোকে আজি ইমান প্ৰয়োজন, চৰকাৰ যদি আছে ইমান প্ৰয়োজন কিয় আছে? বহুতেতো ভয় ভাবুকিতে গৈছে, বহুতে কিবা নিজৰ স্বাৰ্থত গৈছে, সেইকাৰণে যোৱা মানুহ থাকিব। কিন্তু গ্ৰাছৰুট যিসকল মানুহক মই পাইছোঁ, আমাৰ প্ৰতিজনে আমাৰ কংগ্ৰেছ কৰ্মীসকলে আজি মণ্ডলে হওক বা বুথে হওক বা ব্লকে হওক, আজি তেখেতসকলৰ কাৰণে আজি আমাৰ মানে সকলো মানে এম এল এ হওক বা এম পিসকল জয়যুক্ত হৈছিল। সেইকাৰণে আমাৰ খহনীয়া হোৱা নাই, ভাল এটা ভালহে হৈছে। যিবিলাক গৈছে আমাৰ কাৰণে ৰাস্তা খোলাই দিয়া হৈছে, যাতে উঠি আৰু উঠি অহা প্ৰজন্মৰ পৰা লিডাৰশ্বিপ এটা ভাল হ'ব বুলি। বৰপেটা সমষ্টিৰ পৰা দলীয় টিকট নাপায় অৱশেষত অসম জাতীয় পৰিষদৰ প্ৰাথমিক সদস্য পদ ত্যাগ কৰিলে দুলু আহমেদে। এ জে পিৰ নেতৃত্বলৈ প্ৰেৰণ কৰিলে পদত্যাগ পত্ৰ। জাহাজৰ প্ৰতীকতেই কিন্তু বৰপেটাত অৱতীৰ্ণ হ'ব দুলু আহমেদ নিৰ্বাচনী যুঁজত। লুৰিণজ্যোতি গগৈৰ বিৰুদ্ধে ক্ষোভো উজাৰিছে আৰু ক্ষোভ উজাৰিয়ে পত্ৰ লিখিছে দুলু আহমেদে। লুৰিণজ্যোতি গগৈয়ে ৰাজনৈতিক স্বাৰ্থসিদ্ধিৰ বাবে জাতীয়তাবাদ আঞ্চলিকতাবাদ জলাঞ্জলি দিয়াৰ অভিযোগ আনিছে। দুলু আহমেদক ভাল পোৱা নামনি অসমৰ বহু কৰ্মীক অনাহকত কাৰণ দৰ্শোৱাৰ জাননীও দিছে লুৰিণজ্যোতি গগৈয়ে। অভিযোগ দুলু আহমেদৰ। লুৰিণজ্যোতি গগৈৰ বিশ্বাসঘাতকতাৰ উত্তৰ এই নিৰ্বাচনতে ৰাইজে দিব বুলি ক'লে আৰু আজিৰে পৰা অজাপৰ সৈতে সকলো ধৰণৰ সম্পৰ্ক ত্যাগ কৰিলে দুলু আহমেদে। দলৰ নিষ্ঠাবান তৃণমূল কৰ্মীসকলক ক্ষমাও বিচাৰিলে দুলু আহমেদে। অসম জাতীয় পৰিষদৰ সভাপতিলৈ এক দীঘলীয়া পত্ৰ লিখিছে আৰু দীঘলীয়া পত্ৰযোগে দলীয় বিষয়বাদ তথা প্ৰাথমিক সদস্য পদ ত্যাগ কৰিলে দুলু আহমেদে। লুৰিণজ্যোতি গগৈৰ বিৰুদ্ধে দুলু আহমেদৰ অভিযোগ যে বিৰোধী ঐক্যমঞ্চত থকা 21টা দলক কংগ্ৰেছে কেৱল এখন আসন দিয়েই কৰা প্ৰতাৰণাৰ কথাও জানিছিল লুৰিণজ্যোতি গগৈ, কিন্তু স্বাৰ্থসিদ্ধিৰ বাবে মাত নামাতি নিজকে কংগ্ৰেছৰ ওচৰত বিক্ৰী হোৱা বুলি ভৰ্ৎসনা কৰিছে দুলু আহমেদে। বিৰোধী ঐক্য মঞ্চই মুকলি কৰিলে বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে মহা অভিযোগনামা। মহানগৰীৰ গ্ৰীণউড ৰিজৰ্টত বিৰোধী ঐক্য মঞ্চই 74টা গুৰুতৰ অভিযোগেৰে মুকলি কৰিলে মহা অভিযোগনামা। 74টা অভিযোগ আনিছে কংগ্ৰেছে। কংগ্ৰেছ ৰাষ্ট্ৰীয় নেতা কংগ্ৰেছৰ তথা অসম কংগ্ৰেছৰ তত্বাৱধায়ক জিতেন্দ্ৰ সিঙৰ উপস্থিতিত উন্মোচন কৰিলে এই মহা অভিযোগনামা। জিতেন্দ্ৰ সিঙে তেওঁ আচলতে উন্মোচন কৰিলে আৰু এ পি এছ চি চিৰ সভাপতি ভূপেন বৰা, লগতে বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়া, ৰকিবুল হুছেইন, অখিল গগৈ, অজিত কুমাৰ ভূঞা, জগদীশ ভূঞা, লগতে মুনীন মহন্ত, চৰণ ডেকাকে ধৰি বিৰোধী ঐক্য মঞ্চৰ কেইবাগৰাকীও নেতাই অংশগ্ৰহণ কৰিলে অনুষ্ঠানটো। आपके सामने आई है, ये सिर्फ इंडिया अलायंस और कांग्रेस पार्टी की अकेले की चार्जशीट नहीं है, ये आसाम की जनता की चार्जशीट है, ये नौजवानों की चार्जशीट है, ये महिलाओं की है, किसानों की है, ये उनने एक चार्जशीट तैयार करी है। आज आसाम की जनता सवाल पूछ रही है, तो मैं आपको निवेदन ये करने के लिए हाजिर हुआ हूं। दिल्ली सरकार का तो आप सब कारनामे जानते हैं, जिस तरह से बड़ी बड़ी कंपनियों को पूरा देश उन्होंने बेचा। आज चाहे चाय बागान की बात हो, चाहे जमीनों के ऊपर भू माफिया की बात हो। এআইইউডিএফে বিপিএফক সমৰ্থন কৰিলেও দৰং উদালগুৰিত ক্ষতি নহয়। মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী দিলীপ শইকীয়াৰ মন্তব্য, UPPL-এ 100 নম্বৰ পালে বিপিএফে পাব 30 নম্বৰ। এই মন্তব্য ক্ষমা কৰিব, এই মন্তব্য বিটিচি প্ৰধান প্ৰমোদ বৰৰ। নৱকুমাৰ শৰণীয়া কোন কাৰণতে কোনো সাংসদ হ'ব নোৱাৰে বুলিও ভৱিষ্যৎবাণী কৰিছে প্ৰমোদ বৰুৱে। আজি বাক্সা জিলাৰ
অডালবাড়িত এখন কর্মী সভাত অংশগ্রহণ করে মন্তব্য করেছে প্রমোদ বড়োয়ে। এ আই ডি এফে বিপিএফক সমর্থন করলেও দরং ওদালগুড়ির ক্ষতি নহয় মিত্রজোঁটৰ প্রার্থী দিলীপ শইকীয়ার। UBPL-এ 100 নম্বর পালে বিপিএফে পাব 30 নম্বর। এই মন্তব্য করেছে বিটিসি প্রধান প্রমোদ বড়োয়ে। কোনো একটা তেনেকা স্থিতি নাই, সাপোর্ট করলেও নকরলেও কোনো একটা ডিফারেন্স ইয়াত দেখিবলৈ নাপাব। কারণ যদি পারিলে হয় তেখেত সকলে নিজে ক্যান্ডিডেট দিলেহেতেন, গতিকে যেহেতু নোৱাৰে এই কারণে তেখেত সকলে এই কথাটো কৈছে, কিন্তু এইটো আমার কারণে কোনো চিন্তার বিষয় নহয়। আর আগত যেটো বিপিএফল যাদুর লাঠি আসিলে আগ্রামা মহিলার ডাঙর, এই লাঠিডাল ভাঙি গল। তো সেই কারণে এটা কেতিয়াবা তেখেতে মিডিয়ার আগত কথা কোনটে কোনটো কি কয় সব পাহরি যাওয়া হয়েছে আজিকালি। গতিকে সেই কারণে এতিয়া UPPL-ৰে সময়, UPPL, BJP, AJP, আমার NDA যেটো গঠবন্ধন আছে ইয়ার যিখিনি ক্যান্ডিডেট আছে সেই প্রত্যেকজন ক্যান্ডিডেটে বিজয় হব। আর BTR-ৰ লগত যেটো দুটা সিট আছে দরং ওদালগুড়ি আর কোকরাঝার, এই দুটা সিটত বহুত বেশি ভোটত আমার ক্যান্ডিডেট আমার প্রার্থী দিলীপ শইকীয়া ডাঙরিয়া আর জয়ন্ত বসুমতারী ডাঙরিয়া বিজয় হব। কই দিল আমি যেটা 100 পাম ইহতে 30 পাব। দুবার সাংসদ হয়ে তেখেতে নিজের পরিচয়টা দি দিলে, সাংসদ হলে কি করিব পারে নোয়ারে কি করে নকরে। এটা আর রাইজে আর তেখেতর প্রতি মোহ ভঙ্গ হয়েছে, আর এগেন তেখেতর জাদুত যাব লাগাতো একই নাই। বড় অনাবড় এটা নাটক দেখাই পেলায় এইবিলাক করেছিল, এটা তো আর এইবিলাক নাটক নচলে আর সবে বুঝি পাইছে। বড় অনাবড় মিলি পেলায় আজি ভারতবর্ষ, বড় অনাবড় মিলি অসম, বড় অনাবড় সব একেলগে থাকিয়ে বিটিয়ার। আর ইয়াত আজি ডেভেলপমেন্টও তেখেতে নকরিব, ডেভেলপমেন্ট আমি করিম, রাস্তা ঘাট দলং উন্নয়ন সব আমি করে আছো। সো সেই কারণে রাইজে ইচ্ছা তেখেতর আর এটা ভুয়া এটা কথার আর কোনো পতি না যায়। গুৱাহাটী মহানগরীত ঋণ প্রদানের নামত বৃহৎ প্রবঞ্চনার জাল, প্রবঞ্চকে লুটিছে কোটি কোটি টাকা। বৃহৎ এক প্রবঞ্চনার জাল মেলি দিছিল মোনাজ বাসফর নামের যুবকজনের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ। প্রায় 27 জন লোকর অজ্ঞাতে ব্যাংকর একাউন্টের পৰা ললে ঋণ আর প্রতিজনের বিপরীতে 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকাক ঋণ লৈছে। লতাশিল আরক্ষী থানাত ভিড় করেছে এতিয়া ভুক্তভোগী লোকসকলে। প্রবঞ্চকর যেন সংখ্যা বাড়িছে আর এইবার গুৱাহাটীত আন এক ধরনের প্রবঞ্চনা আহিছে পোহর লৈ। প্রবঞ্চকে এবার আন এক ধরনের জাল মেলি দিলে মহানগরীত ঋণ প্রদানের নামত প্রবঞ্চনার এই জাল, আর প্রবঞ্চকে লুটিলে কোটি কোটি টাকা। মনোজ বাসফর নামের এই যুবকজনের বিরুদ্ধে উঠিছে গুরুতর অভিযোগ। প্রায় 27 জন লোকক অজ্ঞাতে ব্যাংকের উলিয়াই নিলে টাকা বা ব্যাংকের পর ঋণ লৈছে, প্রতিজনের বিপরীতে 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকাক ঋণ লৈছে। কিন্তু কেনেক সম্ভব হল এয়া, কার সহায়ত এইখানে কাণ্ড করেছে, এইবর প্রশ্ন আছে। লতাশিল আরক্ষী থানায় ভুক্তভোগীয় ভিড় করেছেহি, আর ভুক্তভোগী লোকসকলের এতিয়া এই ধরনের আরক্ষী দ্বারস্থ হওয়ার পিছতে আরক্ষীয়ে আরম্ভ করেছে তদন্ত। দিসপুরের বিধায়ক অতুল বরার নির্বাচনী আয়োগলৈ পত্র, ইলেকট্রনিক ভোটিং মেশিনের পর নোটা প্রত্যাহার করব লাগে সেয়া আবেদন জানাইছে। এই ব্যবস্থা সমগ্র ভোটদান প্রক্রিয়াত আয়ুক্তর অসুবিধার সৃষ্টি করা বলে মন্তব্য করেছে বিধায়ক বরায়। আর বিধায়কজনের মতে নোটাত ভোট দিবলে অহা ভোটারে বহু সময় হারি ঠিয় হয়ে ভোট গ্রহণ কেন্দ্রত প্রবেশ করার প্রয়োজন নাই, ই কেবল সময়ের অপচয় আর ভোটার সকলের সমস্যার সৃষ্টিহে করে। এটা অর্থহীন এটা ব্যবস্থা, কারণ আমি যিসকল মানুহক সদায় আহ্বান করো যে গণতান্ত্রিক দেশ যেহেতু আপনাদের ভোটদান করি নিজের অধিকার সাব্যস্ত করক, হয়নে? এইটাই আমি সদায় সরকারও কয়, দলীয় মানুষও কয়, দলবিলাকেও সেইটাই সবকে কয় যে সবাই ওলাই আহক ভোটদান করক। কাক দিয়ে বেলেগ কথা, ভোটদান করক। সাধারণ মানুষ তেনেকে ভাবে আর মানুষ ভোটদান করবলে আহিব, কাবাটাক দিব ভোট বা কোনো একটা পলিটিক্যাল পার্টি দিব। কিন্তু এই নোটাটো হয়েছে কি, নান অব দ্য এভোভ, তারমানে কাকো দিব নালাগে। যদি কাকোয়ে দিব নালাগে, তোমার ঘর থাকা তোমালোক আহি পেল লাইনত খাড়া হই, যিখিনি নাগরিকে ভোট দিব খুঁজিছে গণতান্ত্রিক দেশের নাগরিকে, সেই মানুষখিন লাইনত খাড়া হই সংখ্যা বহার কি যুক্তি আছে? কারণ কিছু মানুষ আমনি পাই গুছি যায়, মানুষ সরকে লাইনত খাড়া হয়ে থাকলে কিছু মানুষ সেই লাইনত খাড়া হয়ে না থাকে, কিছু আমনি পায়। আর বয়সস্থ মানুষ কিছু না যায়, যদিও এবার 85-ত ঘরের লোব দিছে, কিন্তু আগতে তো সেই সুবিধাটা নাছিলে। আর বাকি 80 বিলো 85-এ হোক বা 80-এর তলরে হোক লাগলে বয়সস্থ মানুষবিলাকে লাইনত খাড়া হয়ে থাকা বা মহিলা খাড়া হয়ে থাকা এই একটা জটিলতা একটা আছেই, বা সেটা একটা কষ্টকর কাম। তথাপি ভোট দিবলে গেছে গণতান্ত্রিক দেশ এখনের নাগরিক দেশত থাকাই
নমস্কার, নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ চাইকেল নহয় টিলিঙা এই বিশেষ অনুষ্ঠানটিলৈ আপোনালোকক মই হৰেণ ভূমিজে স্বাগতম জনাইছোঁ। আজি আমি আহি উপস্থিত হৈছোঁ শোণিতপুৰ লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত পূৰ্বৰ ঢেকিয়াজুলি বিধানসভা সমষ্টি আৰু এতিয়াৰ বৰচলা বিধানসভা সমষ্টিৰ অন্তৰ্গত বৰডুবি অঞ্চলত। এই বৰডুবি অঞ্চলত এশ এবুৰি সমস্যা আছে। আহকচোন আজি আমি বৰডুবি অঞ্চলৰ ৰাইজৰ মনৰ কথা বুজ লওঁ। যিহেতু সমাগত লোকসভা নিৰ্বাচন আৰু প্ৰতিটো নিৰ্বাচনতে এইসকল লোকে নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰি আহিছে, কিন্তু বছৰৰ পৰা বছৰ ধৰি এই অঞ্চলটোত যেনেধৰণে উন্নয়ন হ'ব লাগিছিলে সেয়া কিন্তু আজি কুপতি হোৱা নাই, যাৰ ফলত এই অঞ্চলটোৰ ৰাইজে বিভিন্ন সমস্যাৰ সন্মুখীন হৈ আহিছে। স্থানীয় এগৰাকী যুৱক আছে, তেওঁৰ সৈতে আমি কথা পাতিম। কি নাম আপোনাৰ? হয়, নমস্কাৰ। পোনপ্ৰথমে আপোনাৰ নিউজ এইটিনক ধন্যবাদ জনাইছোঁ। আপোনালোকে আমাৰ সমস্যাবিলাক দাঙি ধৰিবৰ কাৰণে আপোনালোকে ইমান কষ্ট কৰি আমাৰ ৰাইজৰ মাজত আহি পাইছে, ধন্যবাদ। আৰু এইটো ক'বলৈ বিচাৰিছোঁ যে আমাৰ ঢেকিয়াজুলি সমষ্টিৰ অন্তৰ্গত বৰডুবি গাঁও আছিলে, এতিয়া বৰচলা সমষ্টিৰ অন্তৰ্ভুক্ত হৈছে। তো গতিকে ৰাজনীতি আহি ইলেকশ্যন আহিলেই আমাৰ ৰাজনীতি নেতাবিলাক আমাৰ লগত আহে, ৰাইজৰ মাজত আহে, প্ৰতিশ্ৰুতি দিয়ে, প্ৰতিশ্ৰুতিবিলাক প্ৰতিশ্ৰুতি হৈ থাকে, কিন্তু ইলেকশ্যনৰ পিছত আহি আমাৰ ৰাইজৰ কোনো খবৰ বুজ নলয়। খৰালি মাহতে এম্বুলেঞ্চ সোমাব নোৱাৰে নেকি? নাই নাই নাই, খৰালি মাহতে এম্বুলেঞ্চ নোসোমায়। আমাৰ বহু মানে পেচেণ্ট আছে, আমাৰ ঘৰতে মৰিব লগা হৈছে। বাৰিষাত কেনেকুৱা? বাৰিষাততো আৰু ক'বই নালাগে, এইটো আৰু মানে আমাৰ ঘৰতে মানে খালেও ঘৰত মৰিব লাগিব, মানে নাখালেও ঘৰতে মৰিব লাগিব, ওলাই যাব চাৰিওদিশে পানী হৈ থাকে। নিশ্চয়কৈ এশ এবুৰি সমস্যাৰে ভাৰাক্ৰান্ত এই বৰডুবি অঞ্চলত। মূলত যাতায়াতৰ ক্ষেত্ৰত এই বৰডুবি গাঁৱৰ ৰাইজে ব্যাপক সমস্যাৰ সন্মুখীন হৈ আহিছে। বাৰিষাত এই অঞ্চলটো জলমগ্ন হৈ পৰে, বিশেষকৈ গৰাখহনীয়াৰ সমস্যা আছে, বিশুদ্ধ খোৱা পানীৰ সমস্যা আছে এই গাঁওখনত। মহিলাসকল আছে, আমি তেওঁলোকৰ পৰাও কিছু কথা পাতিম। বাইদেউ কি নাম আপোনাৰ আৰু কি ক'ব? পুতুলি সিংহ মোৰ নাম। হয়, আপোনালোকেতো ৰাস্তাখন চাইছে, আমাৰ ৰাস্তা নাই, পানী খাবৰ কাৰণেও নাই, আমি বাঁহৰ কলৰ পানী খাওঁ। দুফালে দুটা নদী আছে আৰু পোৱালিবিলাক স্কুলত ল'ব হ'লে আমি পানীৰ মাজত দাঙি দাঙি লৈ যাওঁ। কেতিয়াবা মূৰতো ভয় লাগি যায়, পানী হৈ যায়, পোৱালিকতো স্কুলত দিবই লাগিব, তথাপি আমি লৈ যাওঁ দাঙি দাঙি, বা কিবা কলাৰ ভূৰ চুৰ বনাই কিনি। সেইবিলাকতো নায়ে খবৰ নলয়। আৰু কিমান ভোটৰ আগত মানুহ আহি আহি কৈছে সেইটো দিম সেইটো দিম, পিছত নাই। যি লংকাত যায় সি ৰাৱণ হৈ বহি থাকে, আমাক নাচায়, একো নিদিয়ে মোক। এটাতো ঘৰ নাই নাই সেইটো নকওঁ আৰু, সেইটো বাদে দিলোঁ। ৰাস্তাখনতো দিব লাগে, ৰাস্তাটোও নিদিয়ে, একো নিদিয়ে আমাৰ ফালে। আমাৰ ফালে কিন্তু ভোটৰ আগত আহি থাকিব, নেতা পেতা বহুত আহি থাকিব, বহুত কৈ থাকিব সেইটো দিম সেইটো দিম, আমিতো এইটো শুনি কিনি ভোট দি দিওঁ। তেতিয়া ভোটত জিতি কিনি সিহঁতে কিন্তু আমাৰ খবৰ নলয়। আমি নাই নাই তাক দেখা নাই, আমি মিটিঙত চাইছোঁ তাক, আমাৰ গাত অহা নাই। তাৰপিছত কিন্তু তাৰ খবৰ নাই। গৰাখহনীয়া হৈছিলে, পল্লৱ লোচন আহিছিলে চাইছিলে, তাৰপিছত কিন্তু কাম নকৰে। আহিছিলে, এবাৰ আহিছিলে, আমি দৌৰি খুনি গৈছিলো, পিছত চাই কিনি সি কৈছে দিব বুলি, কৈ এতিয়ালৈকে দিয়া নাই। কি ক'ব আপুনি? পিছফালে দি আহিছে গাড়ীখন কেনেদৰে? 50 বছৰ পাৰ হৈ গ'ল, 50 আপুনি চাওক, 60 হৈ গৈছে, 60 হৈ গ'ল। এই 60 বছৰলৈকে আমি চৰকাৰক ভোটদান কৰি আছোঁ, কিন্তু আজিলৈকে মোক কোনো সা সুবিধা দিয়া নাই। মোৰ ব্যক্তিগত নহয়, মোৰ গাঁওখনৰ বাবে, মোৰ এইখন গাঁও জৰাজীৰ্ণ গাঁও, আমাৰ এইখন পথ আমাৰ বিচ্ছিন্ন হৈ গ'ল, আমি বাৰিষাত বলাব নোৱাৰোঁ। এইখিনি আমাৰ চৰকাৰ নেদেখি নেকি? দেখি নিশ্চয় কিন্তু কোনো কাম নকৰে। যেতিয়া ইলেকশ্যন আহিব তেতিয়া প্ৰতিশ্ৰুতি দিয়ে এইটো কৰিম সেইটো কৰিম, যেতিয়া ইলেকশ্যন পাৰ হৈ যাব তেতিয়া তেওঁ চাংগত ধোৱা কৰিব। মোৰ বয়স এতিয়া, মোৰ বয়স এতিয়া বৰ্তমান 76 পাৰ হৈ গ'ল। মোৰ গোটৰ উন্নয়নটো দূৰৰ কথা, মোৰ অনুদান গোটৰটো আজিলৈকে দিয়া নাই।
নাই নাই পোৱা নাই পোৱা নাই তা সেইখিনি অনুদান ঘৰটো মই বাদ দিলোঁ, কিন্তু ৰাইজৰ সুবিধাটো চাব লাগে। নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ চাইকেল নহয় টিলিঙা এই অনুষ্ঠানটোৰ জৰিয়তে আজি আমি উপস্থিত হৈছিলোঁ বৰচলা বিধানসভা সমষ্টিৰ অন্তৰ্গত বৰডুবি অঞ্চলত। এশ এবুৰি সমস্যাৰে ভাৰাক্ৰান্ত বৰচলা বিধানসভা সমষ্টিৰ বৰডুবি অঞ্চলটো, ৰাইজৰ যি সমস্যা, এই সমস্যা সমাধানৰ ক্ষেত্ৰত কোনো এখন চৰকাৰে ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই এই বৰডুবি অঞ্চলৰ সমস্যা সমাধানৰ ক্ষেত্ৰত।